পুষ্পা দ্য রাইস তেলেগু ইন্ডাস্ট্রির এই সিনেমা মুক্তি পেয়েছে হিন্দি সহ 5টি ভাষায়। মুক্তির পর ঝড় তুলে চলছে বক্স অফিসে। কেবল আয়ের দিক থেকেই নয়, পুষ্পার গানগুলোও পেয়েছে তুমুল জনপ্রিয়তা। ও আন্তাবা, শ্রীভাল্লি কিংবা সামি সামি গানগুলো সামাজিক দুনিয়ায় নতুন সেন্সেশন। অসংখ্য দর্শক গানগুলো গেয়ে কিংবা এগুলোর তালে নেচে ভিডিও প্রকাশ করছেন। সেই জোয়ারে গা ভাসিয়ে পুষ্পার গানে নেচে ঝড় তুললেন অভিনেত্রী মোনামি ঘোষ। হলুদ শাড়ি পরে সরিষা খেতে সামি সামি গানের তালে নেচেছেন তিনি। সেই নাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন উত্তাল। সম্প্রতি মোনামি তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন এই ড্যান্স কভার। এরই মধ্যে ভিডিওটির ভিউ ছাড়িয়ে গেছে 17 লাখ। বলাই বাহুল্য, রাশমিকার স্থলে বাঙালি মোনামিকে বেশ ভালো মানিয়েছে আর দর্শক তা পছন্দও করছেন। তেলেগু ভাষায় সামি সামি গানটি গেয়েছেন মনিকা যাদব। দেবীশ্রী প্রসাদের মিউজিকে গানটিতে একদল নৃত্যশিল্পীর সঙ্গে নেচেছেন রাশমিকা মান্দানা।